নিউজ লাঞ্চ বক্স, নমস্কার। আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। দেশের প্রধান দুই চিনি উৎপাদনকারী রাজ্য মহারাষ্ট্র এবং কর্ণাটকে ফসল উৎপাদনের হার কম হওয়ার কারণে চলতি চিনি বর্ষের প্রথম তিন মাসে চিনি উৎপাদন 7.7% কমে 112 লক্ষ টন হয়েছে। এর ফলে জানুয়ারি থেকে চিনির দাম ফের বাড়তে পারে। ভারতে চিনি বর্ষ সাধারণত অক্টোবর থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে হয়ে থাকে। কেন্দ্রীয় সমবায় সংস্থা NFCSF জানিয়েছে এই তথ্য। 2022-23 চিনি বর্ষে এই তিন মাসে চিনির উৎপাদন ছিল 121.35 লক্ষ টন। একই সঙ্গে NFCSF জানিয়েছে যে চলতি চিনি বর্ষে দেশে মোট 305 লক্ষ টন চিনি উৎপাদন হতে পারে, যা গত বছর ছিল 330.90 লক্ষ টন। মহিলা সরকারি কর্মচারীরা এখন পারিবারিক পেনশন ফর্মে স্বামীর পরিবর্তে তাঁদের সন্তানদের নাম নথিভুক্ত করতে পারবেন। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত সেই সমস্ত মহিলাদের সুবিধা দেবে যাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং সন্তানের সঙ্গে থাকেন। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ডিভোর্সের মামলা চললে বা ডিভোর্স হয়ে গেলে মহিলা কর্মচারীরা তাঁদের স্বামীর পরিবর্তে সন্তান বা সন্তানদের পারিবারিক পেনশনের জন্য মনোনীত করতে পারবেন। সেন্ট্রাল সিভিল সার্ভিসেস পেনশন আইন 2021 অনুসারে একজন সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃত্যুর পর পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য। একজন মৃত সরকারি কর্মচারী বা পেনশনভোগীর যদি স্বামী বা স্ত্রী থাকেন তাহলে তিনিই প্রথমে পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য। আগামী দিনে শুধুমাত্র সেই সব ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে যাদের নেট NPA 6%-এর কম থাকবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকগুলি ডিভিডেন্ড ঘোষণা নিয়ে যে আইন তা নিয়ে নয়া নির্দেশিকা জারি করেছে। 2005 সালে নিয়ম অনুসারে সেই সমস্ত ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করতে পারত যাদের নেট NPA পরিমাণ 7% কম থাকে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে আর্থিক স্থিতিশীলতার জন্য আনা বেস 3 মান, PSA কাঠামোর সংশোধন প্রভৃতির ওপর ভিত্তি করেই এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। দেশের তৃতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক PNB তার গ্রাহকদের নতুন বছরের উপহার দিয়েছে। বেশ কিছু মেয়াদের FD সুদ বাড়িয়েছে এই ব্যাংক। 2 কোটি টাকা পর্যন্ত আমানতে ব্যাংক এই সুদের হার বাড়িয়েছে। নতুন সুদের হার 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। 180 দিন থেকে 270 দিনের FD সুদের হার 5.5% থেকে বাড়িয়ে 6% করা হয়েছে। 271 দিন থেকে 1 বছরের কম সময়ের FD সুদের হার 45 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। 400 দিনের আমানতে সুদের হার বাড়িয়ে করা হয়েছে 7.25%। 444 দিনের FD সুদের হার যদিও 45 বেসিস পয়েন্ট কমানো হয়েছে। আপনিও যদি পোস্ট অফিসের গ্রাহক হন, তবে নতুন বছরে আপনার জন্য একটি সুখবর রয়েছে। নতুন বছরে ভারতীয় পোস্ট ডিজিটাল ইন্ডিয়া মিশনের সঙ্গে সাধারণ গ্রাহকদের যুক্ত করার নতুন উদ্যোগ করেছে। এই উদ্যোগের আওতায় দেশে প্রথমবার পোস্ট অফিসে ই স্ট্যাম্পের সুবিধা দেওয়া হচ্ছে। বর্তমানে উত্তরপ্রদেশের 11টি জেলা থেকে পাইলট প্রজেক্ট শুরু হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ডাক বিভাগ উত্তরপ্রদেশের কানপুর, লখনৌ, প্রয়াগরাজ, গোরখপুর, বারাণসী, আগ্রা, মিরাট, সাহারানপুর, বিজনোর, গৌতম বুদ্ধ নগর এবং গাজিয়াবাদে এই সুবিধা চালু করেছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে 2023-এর নভেম্বরে ভারতে 71 লক্ষের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় আইন এবং হোয়াটসঅ্যাপের নিয়ম লঙ্ঘনের জন্য এই অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করা হয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ গত 1 থেকে 30 নভেম্বরের মধ্যে 71.96 লক্ষ ভারতীয় ব্যবহারকারীর অ্যাকাউন্ট বন্ধ করেছে। এর মধ্যে 19.54 লক্ষ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে বন্ধ করা হয়েছে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।